যে ব্যক্তি নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে অথচ তিনি তার পিতা নন, হাদিসে তার পরিণতি কি ঘোষণা করা হয়েছে? এ আল্লাহ ও ফেরিস্তার অভিশাপ, বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ, সি জান্নাত হারাম, ডি দুনিয়ায় রিজিক হ্রাস পাবে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি জান্নাত হারাম। প্রেস করে দেয়া হোক সি জান্নাত হারাম। আপনি বলছেন যে নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন, অথচ তো আমরা আমাদের সমাজে এটা কতই না দেখে থাকি। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর।